নমস্কার, সকলকে স্বাগত। তা আজকের বিষয় ভারতের জাতীয় সঙ্গীত ও ভারতের রাষ্ট্রগীত সম্পর্কে ডিটেলস আলোচনা আছে এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারভিউয়ে এই টপিক থেকে কোশ্চেন কিন্তু প্রায় ধরেই থাকে, ঠিক আছে? আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নতুন কোনো যখন আমি ভিডিও পাবলিশ করব তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে, ঠিক আছে? চলো শুরু করি ভিডিওটি। দেখো, রাষ্ট্রগীত বা ন্যাশনাল সং সেটা হচ্ছে আমাদের বন্দে মাতরম, মানে বন্দনা করি মাই। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বিশিষ্ট গদ্য লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 1882 সালে রচিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত একটি গান। এটি প্রথমে লেখা হয়েছিল সংস্কৃত এবং বাংলা মিশ্র ভাষায় লিখিত। এই গানটি দেবী ভারতমাতা বন্দনা গীতি এবং বাংলা মা তথা বঙ্গদেশের একটি জাতীয় মূর্তিকল্প, ঠিক আছে? তাহলে এটা লেখা হয়েছিল সংস্কৃত এবং বাংলা মিশ্রিত ভাষায়, ঠিক আছে? শ্রী অরবিন্দ বন্দে মাতরম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত, বঙ্গদেশের জাতীয় সঙ্গীত, ঠিক আছে, ন্যাশনাল অ্যান্থেম অফ বেঙ্গল বলে উল্লেখ করেছেন, মানে এটি হচ্ছে ব্রিটিশ ভারতের, ঠিক আছে? বুঝতে পারছ? দেখো, এই গানটিতে সুর কে কে দিয়েছিলেন, প্রথম সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য, ঠিক আছে, এবং কি পরে সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এটি গ্রহণের তারিখ, মানে আমাদের সংবিধানে কত সালে গৃহীত হয়, 24 জানুয়ারি 1950 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট যে গ্রহণের তারিখ কবে। এবার আমরা দেখে নেব যে কোথায় প্রথম গানটি পরিবেশন হয়েছিল। 1896 সালে বিটন স্কোয়ারে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, তাহলে গানটি প্রথম পরিবেশন হয়েছিল কোথায়, 1896 সালে বিটন স্কোয়ারে কলকাতা অধিবেশনে কে করেছিলেন গানটি পরিবেশন করেছিলেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কি 24 জানুয়ারি 1950 বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত বা ন্যাশনাল সংয়ের মর্যাদা দেওয়া হয়। এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে, শ্রী অরবিন্দ, কত সালে, 1909 সালে। কি নাম দিয়েছিলেন, মাদার আই ব টু দি, ঠিক আছে, শিরোনামে বন্দে মাতরম গানটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, জনগণ মনোয়ধি নায়ক জয় হয়ে, এটি হচ্ছে এই গানটি হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তৎসম বাংলা ভাষায় রচিত, কোন ভাষায়, তৎসম বাংলা ভাষায় রচিত। গানটি রচনাকাল সুনির্দিষ্টভাবে কিন্তু জানা যায় না। গানটি প্রথম গীত হয় 27 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দের কলকাতায় আয়োজিত জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশনে, ঠিক আছে, গানটি গাওয়া হয়েছিল। দীনেন্দ্রনাথ ঠাকুরের কর্তৃত্বে গানের রিহার্সাল হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যালিসন রোডস্ট বর্তমান মহাত্মা গান্ধী রোড বাসভবনে। আদি ব্রহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধনী পত্রিকায় জানুয়ারি 1912 সংখ্যায় ভারত বিধাতা শিরোনামে এটি প্রথম প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। এটি হচ্ছে সরবিতান 16-তে এর স্বরলিপি মুদ্রিত আছে, ঠিক আছে। এবং অধুনা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মদনপল্লী নামক স্থানে 1919 সালের 28শে ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ জনগণ মন এই গানটির ইংরেজি অনুবাদ করেন। ইংরেজি অনুবাদের কি নাম হয়ে দিয়েছিলেন, দি মর্নিং সংস অফ ইন্ডিয়া, এটি কিন্তু নাম দিয়েছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নোট করে নিও, ঠিক আছে। জনগণ মনোধী নায়ক জয় হয়ে রবীন্দ্রনাথের গীতবিধান সঙ্গীত সংকলনের স্বদেশ পর্যায়ভুক্ত 14 সংখ্যক গান, অর্থাৎ এটি হচ্ছে স্বদেশ পর্যায়ভুক্ত গীতবিধানের 14 নম্বর গান, ঠিক আছে। এটি হচ্ছে সঞ্চয়িত কাব্য সংকলনে এই গানের কথা ভারত বিধাতা শিরোনামে মুদ্রিত আছে। মোট স্তবকের
প্রথম স্তবকটিকে জাতীয় সঙ্গীতের অর্থাৎ মোট কটা স্তবক আছে? পাঁচটি। এই পাঁচটি স্তবকের ভিতরে মানে প্রথম যে স্তবকটা সেটাই হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো, 1937 সালে এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? উনিশশো পঞ্চাশ সালের 24শে জানুয়ারি তারিখে ভারতের সংবিধান সভায় এই গানটিকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে গ্রহণ করেন। জাতীয় সঙ্গীত 52 সেকেন্ড গাওয়া হয়, অথবা যদি খুব সংক্ষেপে যদি গাওয়া হয় তখন সেটা হচ্ছে 20 সেকেন্ড। সংক্ষেপে গেতে হলে প্রথম লাইনটা এবং লাস্ট লাইন গাওয়া উচিত, কিন্তু 1 মিনিটের অধিক সময় ধরে এই গান গাওয়া যায় না, ঠিক আছে? তাই এই ছিল আজকের জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্র গান সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য। অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর এইরকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ইন্টারভিউ রিলেটেড এই সমস্ত কোশ্চেন আমি কিন্তু চ্যানেলে পাবলিশ করে থাকি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, জয় হিন্দ, জয় ভারত।